আর এবার নজর ওয়েদার আপডেটে, কারণ উত্তরে হাওয়া, রাজ্যে পারদ পতন। আগামী 48 ঘন্টায় আরো নামবে তাপমাত্রা। আরো ডিটেইলে বিষয় জানাবে বিশ্বজিৎ। বিশ্বজিৎ, তাহলে উইকেন্ডে শীতের আমেজ রাজ্য জুড়ে তা বলাই যায়? একদম এরকমই পূর্বাভাস ছিল যে এই উইকেন্ডে শীতের আমেজ আসবে এবং রাজ্য জুড়েই শীতের আমেজ থাকবে। একেবারে দার্জিলিং থেকে কাকদ্বীপ সব জেলাতেই তাপমাত্রা বেশ কিছুটা নেমেছে এবং আবহাওয়া দপ্তরের যা পূর্বাভাস যে আরো 2-3 ডিগ্রি সেলসিয়াস বিভিন্ন জেলাতে নামতে পারে পারদ। কলকাতাতে এই মুহূর্তে পারদ গতকালের থেকে সামান্য নেমেছে, গতকাল 19.3 ডিগ্রি সেলসিয়াস ছিল, আজ 19 ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা। কিন্তু এর সঙ্গে সঙ্গে গতকাল 30 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা ছিল সর্বোচ্চ তাপমাত্রা, যেটা দিনের তাপমাত্রা, সেটাও 28.7 ডিগ্রি, অর্থাৎ সেটাও বেশ কিছুটা নেমেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে, অর্থাৎ এই 19 ডিগ্রি সেলসিয়াস বা তার থেকে কিছুটা কম 19 ডিগ্রির আশেপাশে থাকবে কলকাতার তাপমাত্রা। তবে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা নেমেছে, ওখানে বেশ শীতের পরিস্থিতি তৈরি হয়েছে আর এই সপ্তাহ জুড়েই এই শীতের আমেজ থাকবে, ঘন কুয়াশার দাপট থাকবে। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে দৃশ্যমানতা অনেকটা নেমে আসবে এবং তার সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতেও কুয়াশার দাপট থাকবে। বেশ বিশ্বজিৎ, একেবারেই রাজ্য জুড়ে শীতের আমেজ থাকবে, জেলায় জেলায় তাপমাত্রা কমছে। বাঁকুড়ায় যদি নজর রাখি, বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে 16 ডিগ্রি সেলসিয়াসে। আর অন্যদিকে বসিরহাট, এক ধাক্কায় তাপমাত্রা নামলো বসিরহাটেও। বসিরহাটে এদিন সর্বনিম্ন তাপমাত্রা 19 ডিগ্রিতে।